স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় কলা কেন খাবেন জেনে নিন ভিটামিন বা খনিজ উপাদান গুণে সমৃদ্ধ সুস্বাদু ফল কলা বিশেষজ্ঞরা জানাচ্ছেন মানব দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ হৃদযন্ত্র সুস্থ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে কলা হার্ট অ্যাটাক কমাতে কলা কেন খাবেন চলুন জেনে নেওয়া যাক বিশেষজ্ঞদের প্রাথমিক মতামত যারা নিয়মিত কলা খান তাদের হৃদরোগ ও স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কমে যায় দিন কয়েক আগে ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের একদল গবেষক জানিয়েছেন পটাশিয়াম হৃদযন্ত্রের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি খনিজ উপাদান এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও ভূমিকা রয়েছে এই পটাশিয়ামের গবেষকরা আরও জানিয়েছেন পটাশিয়াম সমৃদ্ধ খাবার রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও যারা নিয়মিত প্রচুর পরিমাণে পটাশিয়াম সমৃদ্ধ খাবার খান তাদের হৃদরোগের ঝুঁকি অন্যদের তুলনায় সাতাশ শতাংশ কম থাকে কলার মধ্যে এই খনিজ উপাদানের গুণ পর্যাপ্ত পরিমাণে রয়েছে বিশেষজ্ঞদের তৈরি করা তথ্য অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে তিন মিলিগ্রাম থেকে চার মিলিগ্রাম পটাশিয়াম প্রয়োজন একটি কলায় কম করে চারশো পঞ্চাশ মিলিগ্রাম পর্যন্ত পটাশিয়াম থাকে অর্থাৎ দৈনিক পটাশিয়ামের চাহিদা মেটাতে পারে একটি কলা কলা ছাড়াও আলু অঙ্কুরিত ছোলা মাছ পোলট্রিজাত দ্রব্যে পটাশিয়াম থাকে কলার পাশাপাশি নিয়মিত খাদ্য তালিকায় সব খাবার খেলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় বলে বিশেষজ্ঞরা মনে করেন এছাড়াও পটাশিয়ামের যোগানের পাশাপাশি কলা হজম করতে সাহায্য করে পাশাপাশি ফাইবার সমৃদ্ধ কলা ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তবে সাবধান বেশি কলা খেলে আবার পেটে ব্যথা বা ডায়রিয়া জনিত সমস্যা হতে পারে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ